নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো 2022 সালের। আমি 1 থেকে 4 দাগ পর্যন্ত সমস্ত অঙ্ক সলভ করে দিয়েছি। আজকে আমি 5 দাগ থেকে 8 দাগ পর্যন্ত যত অঙ্ক আছে সেইগুলো টু দ্য পয়েন্টে আমি সলভ করাবো। তো দেখো, 1 থেকে 4 দাগ পর্যন্ত যত MCQ, শূন্যস্থান, সত্য মিথ্যা সমস্ত অঙ্ক সলভ করে দিয়েছি, ঠিক আছে। SQ, আজকে আমি 5 দাগের পাটিগণিত, ঠিক আছে, 6 দাগের অঙ্ক, 7 দাগের অঙ্ক এবং 8 দাগের অঙ্ক সম্পূর্ণরূপে সলভ করে দেবো। তো দেখো, ফার্স্ট অঙ্ক কী বলেছে, 5-এর রোমানের অঙ্ক। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সুদের হার 7 বছরে সুদাসল 7,100 টাকা এবং 4 বছরে সুদাসল 6,250 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার কত? তো দেখো, অঙ্কটা আমি কী করে করাই সেদিকে তোমরা প্লিজ একটু নজর করে দাও, ঠিক আছে। তো দেখো, আমি অঙ্কটা কী করে করি, 7 বছরের সুদ প্লাস আসল সমান সমান 7,100 টাকা, ঠিক আছে, এটা আমি বিয়োগ করেছি। তারপরে কী আছে, 4 বছরের সুদ প্লাস আসল 6,200 টাকা। তো দেখো, 7 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 7 থেকে 4 বিয়োগ করলে 3 বছরের সুদ কত হবে, 7,100 থেকে 6,200 বাদ দিলে কত হবে, 900 টাকা হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 3 বছরের সুদ সমান সমান 900 টাকা, 1 বছরের সুদ সমান সমান 900/3, অতএব 4 বছরের সুদ তুমি 7 বছর দিয়েও বের করতে পারো, ঠিক আছে। আমি 4 বছর দিয়ে বের করেছি, 4 বছরের সুদ সমান সমান কী আছে, 900×4/3। তো দেখো, 900কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 300 হবে, 300-র সঙ্গে 4 গুণ করলে কত হবে, 1200 টাকা হবে। তো দেখো, সুদ সমান সমান 1200 টাকা, সময় সমান সমান 4 বছর, আসল 5,000। তো দেখো, 5,000টা কী করে পেয়েছি, এই যে আসল সমান সমান কী আছে, 6,200-1200 টাকা, যে আমি যেটা ইন্টারেস্ট অর্থাৎ সুদ পেয়েছি, কত পেয়েছি, 1200 পেয়েছি, এবং সুদ আসল কত ছিল, 6,200 ছিল। এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, 5,000 টাকা, ঠিক আছে, আসল বেরোবে। তো দেখো, আসল কত আছে, 5,000 টাকা। সুদের হারের ফর্মুলা কী আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/T মাল্টিপ্লাই পি, ইন্টারেস্ট কত আছে, 1200 আছে, মাল্টিপ্লাই 100 আছে, টি এর মান কত আছে, 4 আছে, গুণ পি এর মান কত আছে, 5,000 আছে। তো দেখো, আমি টোটাল এই ক্যালকুলেশনটা করে কত পেয়েছি, 6% পেয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি অঙ্কটা কী করে করিয়েছি। তো দেখো, নেক্সট অঙ্ক রোমান 3 অঙ্ক করিয়েছি। 5 দাগ থেকে যে কোনো 2 অঙ্ক করতে হবে, তার জন্য আমি 2 অঙ্ক করিয়ে দিয়েছি। কোনো এক যৌথ ব্যবসায় বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। 6 মাস পর প্রদীপবাবু 4,000 টাকা আরও মূলধন জমা দেন। যদি বছরের শেষে 27,716 টাকা লাভ হয়, তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে, হিসাব করে দেখি। প্রদীপবাবুর মাসিক মূলধন কী আছে, প্রদীপবাবু প্রথমে 24,000 টাকা দিয়েছিল 5 মাসের জন্য, তারপরে 5 মাস পরে তিনি বাকি 4,000 টাকা এক্সট্রা দিয়েছিল, অর্থাৎ 24,000-এর সঙ্গে 4,000 যোগ করলে কত হবে, 28,000 হবে। 28,000×7, অপরদিকে 24,000×5। তো দেখো, 24,000-এর সঙ্গে 5 গুণ করলে এটাও বেরিয়েছে এবং 28,000-এর সঙ্গে 7 গুণ করলে এটা বেরিয়েছে, যোগ করে কত হয়েছে, 100,000, অযুত লক্ষ 3,00,000, ঠিক আছে, 16,000, 100,000, 3,16,000 বেরিয়েছে। অপরদিকে আমিনা বিবির মাসিক মূলধন কত আছে, এটা কিন্তু আমার প্রদীপ, এটা কিন্তু আমার প্রদীপবাবুর মাসিক মূলধন, ঠিক আছে, 30,000×12, অর্থাৎ 100,000, অযুত লক্ষ 3,60,000 টাকা বেরিয়েছে। তো দেখো, প্রদীপবাবু ইজ টু আমিনা বিবি কত আছে, এটা এটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো দেখো, এখানে আমি 00গুলো কেটে দিয়েছি, এখানে 2টো 0, ঠিক আছে, এখানে 3টে 0 কেটেছি, আর এখানের আমি 3টে 0 কেটেছি, কত থাকছে, 316:360। তো দেখো, 4 দিয়ে কাটাকাটি গেছে, কী হয়েছে, 79:90, অর্থাৎ এইটা যদি আমি অনুপাদ্যের যোগফল করি কী হবে, 79×90 169 বেরোবে। তো দেখো লভ্যাংশ, তো দেখো লভ্যাংশ থেকে প্রদীপবাবু পাবে 27,000, ঠিক আছে, 716×79/169। তো দেখো, কাটাকাটি করলে কত হবে, 164 বেরোবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 164-এর সঙ্গে 79 গুণ করে আমরা পাচ্ছি 12,956। অপরদিকে আমিনা বিবির যে মূলধন আছে, আমিনা বিবি পাবে 27,716×90/169, কাটাকাটি করলে কত হবে, 164 হবে, 164-এর সঙ্গে 90 গুণ করলে কত হবে, 14,760 টাকা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রদীপবাবুর যে মূলধন এবং আমিনা বিবির মূলধন আমরা দুটোই পেয়েছি। তো দেখো, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের পাটিগণিত থেকে 10 নম্বর আসবে, ঠিক আছে, 3খানা অঙ্ক থাকবে, তোমাদের 2টো অঙ্ক করতে হবে,
তো দেখো এবার আমি নেক্সট অঙ্ক সলভ করাবো সাত দাগের অঙ্ক। তো দেখো এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি মাইনাস এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস ছয় পূর্ণ ছয় সাত, আমরা এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রিকে এ ধরে নিয়েছি, ঠিক আছে। যদি এ ধরে তাহলে কী হবে, এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ছয় পূর্ণ ছয় সাত, তো কী আছে। তো দেখো এবার ছয় সাত বিয়াল্লিশ সাত ছয় আটচল্লিশ বাই সাত, এটা ওইদিকে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে। তো দেখো লসগু করেছি, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস ওয়ান হয়েছে মাইনাস আটচল্লিশ বাই সাত, ঠিক আছে। তো দেখো কী করেছি অঙ্কটা, সেভেন এ স্কোয়ার, সেভেন এ স্কোয়ার মাইনাস সেভেন, এটা কী আছে মাইনাস আটচল্লিশে হবে। তো দেখো সেভেন এ স্কোয়ার প্লাস আটচল্লিশে মাইনাস সেভেন, ঠিক আছে, এটা এদিকে আসলে কী হবে প্লাস হয়ে যাবে। তো দেখো আমি মিডিল টার্ম করেছি, সেভেন এ স্কোয়ার প্লাস উনপঞ্চাশ মাইনাস ওয়ান, উনপঞ্চাশ থেকে এক বাদ দিলে আটচল্লিশ হবে, এবং কী করেছি উনপঞ্চাশ থেকে উনপঞ্চাশের সঙ্গে এক গুণ করলে উনপঞ্চাশ হবে, সাত সাতে কী আছে উনপঞ্চাশ, তাই তো। তো দেখো কী করেছি, সেভেন এ স্কোয়ার প্লাস ফোরটি নাইন এ মাইনাস এ মাইনাস সেভেন। তো দেখো সেভেন এ আমি কমন নিয়েছি, তো সেভেন এ কমন নিলে কী থাকছে, এ প্লাস সেভেন থাকছে, মাইনাস ওয়ান কোনো কিছু নেই, মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কমন নিলে কী থাকছে, এ প্লাস সেভেন। তো দেখো এ প্লাস সেভেন, এ প্লাস সেভেন, এ প্লাস সেভেন বসে গেছে, আর কী থাকছে সেভেন এ মাইনাস ওয়ান আমি এখানে বসিয়ে দিয়েছি। তো দেখো এ এ প্লাস সেভেন ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, এ সমান সমান কী হবে মাইনাস সেভেন হবে। তো দেখো সেভেন এ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে সেভেন এ সমান সমান কী হবে, সেভেন এ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে সেভেন এ সমান সমান ওয়ান, এ সমান সমান কী হবে ওয়ান বাই সেভেন। অর্থাৎ এবার কি, এবার আমি এর মান ফিরে পাবো। তো দেখো এর মান ফিরে পাই, এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি সমান সমান মাইনাস সেভেন বাই ওয়ান। তো দেখো কোনাকুনি গুণ করেছি, ঠিক আছে, এক্স মাইনাস থ্রি থাকছে, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ করলে কী হবে মাইনাস সেভেন এক্স, ঠিক আছে, মাইনাস সেভেন এক্স আর মাইনাস একুশ। তো দেখো এক্স, ঠিক আছে, মাইনাস সেভেন এক্স থাকলে এদিকে আসলে কী হবে প্লাস সেভেন এক্স হবে সমান সমান মাইনাস একুশ, মাইনাস থ্রি এইদিকে গেলে কী হবে প্লাস থ্রি হবে, তাই তো। তো দেখো সেভেন এক্স আর একটা এক্স কটা এক্স হবে, আটটা এক্স হবে, এইট এক্স সমান সমান একুশ থেকে তিন বাদ দিলে কত হবে আঠেরো হবে, মাইনাস আঠেরো হবে, এক্স সমান সমান কী আছে মাইনাস আঠেরো বাই আট, নয় দুগুণি আঠেরো চার দুগুণি আট, অর্থাৎ নাইন বাই ফোর। অপর দিকে আমি ওয়ান বাই সেভেন দিয়ে করবো এবার, ঠিক আছে, ওয়ান বাই সেভেন দিয়ে। তো দেখো এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি সমান সমান ওয়ান বাই সেভেন, কী আছে সেভেন এক্স মাইনাস তিন সাথে একুশ, এক্স প্লাস থ্রি এখানে বসে গেল, সেভেন এক্স এদিকে আসলে কী হবে মাইনাস এক্স হয়ে যাবে সমান সমান একুশ আছে, ঠিক আছে, এই মাইনাস একুশ এইদিকে আসলে কী হবে প্লাস একুশ হয়ে যাবে, আর এদিকে প্লাস থ্রি আছে, অর্থাৎ সেভেন এক্স থেকে একটা এক্স বাদ দিলে কটা এক্স থাকবে সিক্স এক্স থাকবে সমান সমান চব্বিশ, এক্স সমান সমান কী আছে চব্বিশকে ছয় দিয়ে ভাগ করলে কত হবে চার বেরোবে, অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে মাইনাস নাইন বাই ফোর কমা ফোর। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান টু এর অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু। তো দেখো ওয়াই বাই, তো দেখো ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স সমান সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এক্স। তো দেখো ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স, ঠিক আছে, এটা কী করছে এদিকে নিয়ে আসছে মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি। তো দেখো এখানে আমি লসগু করেছি, এক্স আছে ব্র্যাকেটের মধ্যে কী আছে এ প্লাস বি প্লাস এক্স। তো দেখো লসগু করলে কী থাকছে, এক্স থাকছে এক্স মাইনাস ব্র্যাকেটের মধ্যে কী হবে এ প্লাস বি প্লাস এক্স, ঠিক আছে, সমান সমান এর লসগু করলে কী হবে এ বি হবে, ঠিক আছে, তাহলে কী হবে বি প্লাস এ হবে। তো দেখো আমি এক্স বসিয়েছি মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাস বি প্লাস মাইনাসে মাইনাস এক্স, ঠিক আছে, আর এখানে কী থাকছে এটাকে ঘুরিয়ে দিলাম এ প্লাস বি বাই এ বি। তো দেখো গুণ করলে কী হবে এ এক্স, ঠিক আছে, বি এক্স, এক্স এক্স গুণ করলে কী হবে এক্স স্কোয়ার হবে। তো দেখো এই যে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে করেছি, এবার আমি কমন নিয়ে নিলাম, মাইনাস আছে মাইনাস কমন গেলে কী থাকছে এ প্লাস বি ব্র্যাকেটের ভিতরে, এবং বাই কী থাকছে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান সমান এ প্লাস বি বাই এ বি। তো দেখো এটা এটা কেটে গেল, কী থাকছে এ এক্স প্লাস বি এক্স, আর এটা কী থাকছে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান সমান মাইনাস কী হবে মাইনাস এ বি থাকছে। তো দেখো এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ বি এদিকে থাকলে কী হবে প্লাস এ বি হবে ইজিকল টু জিরো, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস এক্স প্লাস এ বি প্লাস বি এক্স ইজিকল টু জিরো। তো দেখো এক্স কমন নিয়েছিলাম, এক্স কমন নিলে কী থাকছে এক্স প্লাস এ থাকছে ব্র্যাকেটের মধ্যে, প্লাস বি কমন নিলাম ব্র্যাকেটের মধ্যে কী থাকছে এ প্লাস এক্স থাকছে সমান সমান জিরো। তো দেখো এক্স প্লাস এ আবার কী থাকছে এক্স প্লাস বি ইজিকল টু জিরো, অতএব কী থাকছে এক্স প্লাস এ ইজিকল টু যদি জিরো হয় এক্স সমান সমান কী হবে মাইনাস এ হবে। অপর দিকে এক্স প্লাস বি ইজিকল টু যদি জিরো হয় এক্স সমান সমান কী হবে মাইনাস বি হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে মাইনাস এ, ঠিক আছে, এবং মাইনাস বি। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, ছয়ের রোমান থ্রির অঙ্ক। তো দেখো আমি সিক্সের রোমান ওয়ান এবং রোমান টু এর অঙ্ক সম্পূর্ণরূপে করে দিয়েছি, এবার আমি রোমান থ্রির অঙ্ক করাবো। তো অঙ্কটা কী বলেছে, স্থির জলের নৌকার গতিবেগ আট কিমি পার ঘন্টা, নৌকাটি পাঁচ ঘন্টায় স্রোতের অনুকূলে
15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল তা নির্ণয় করো। তো দেখো অঙ্কটা আমি কি করে করি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো সয়ের রোমান থ্রির অঙ্ক মনে করি, স্থির জলের স্রোতের বেগ এক্স কিমি পার ঘন্টা, স্রোতের অনুকূলে নৌকার বেগ 8+x কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কী হবে? 8 8-x কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে 15 কিমি যেতে সময় লাগে 15/8+x কিমি পার ঘন্টা, ঠিক আছে। এবং স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে হলে কী হবে? বিয়োগ হবে। এবং অনুকূলে কী হলে কী হবে? অনুকূলে হলে যোগ হবে। স্রোতের প্রতিকূলে 22 কিমি যেতে সময় লাগে 22/8-x কিমি পার ঘন্টা, ঠিক আছে। প্রশ্ন অনুসারে 15/8+x 15/8+x + 22/8-x = 5। তো দেখো আমি এর লসাগু করেছি 8+x এবং কী থাকছে 8-x। তো দেখো লসাগু করলে কী হবে, 15 থাকছে বাইরের দিকে এবং ব্র্যাকেটের মধ্যে থাকছে 8-x + 22, আর কী থাকছে 8+x থাকছে। তো দেখো 15 সঙ্গে 8 গুণ করলে কী হবে 120-15x, 22 সঙ্গে 8 গুণ করলে কী হবে 176+22x = কী আছে 5 আছে। আর এর সঙ্গে বর্গ করলে কী হবে, a+b a-b মানে কি 64-x2, ঠিক আছে। তো দেখো এর ক্যালকুলেশন করে আমরা কী পেয়েছি, 296+7x/64-x2 = 5। তো দেখো আমি এর কোনাকুনি গুণ করছি, এর সঙ্গে এর গুণ করলে কী হবে 296+7x, আবার এর সঙ্গে এর গুণ করলে কী হবে 320-5x2। 296+7x এটা কী আছে +320 থাকলে কী হবে -320, -5x2 থাকলে এইদিকে থাকলে কী হবে +5x2 হবে = 0। তো দেখো 5x2+7x - 24, 296 থেকে 320 বাদ দিলে কী হবে -24 হবে = 0। তো দেখো 5x2+15 থেকে 8 বাদ দিলে কত হবে 7 হবে, 15 সঙ্গে 8 গুণ করলে কী হবে 5×24 = 120 হবে। অত দেখো 15-8 ব্র্যাকেট ক্লোজ x - 24। তো দেখো 5x2+15x + -8x - 24। তো দেখো 5x আমি কমন নিলাম, কী থাকছে x+3, -8 কমন নিলে কী থাকছে x+3। তো দেখো 5x-8 ব্র্যাকেটের মধ্যে থাকছে আর কী থাকছে x+3 = 0। তো দেখো 5x-8 = যদি 0 হয় 5x = কী হবে +8 হবে, ঠিক আছে। এবং x = কী আছে 8/5, ভাগ করলে কী হবে 1/3 হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে এটা। অপরদিকে x+3 = যদি 0 হয় x = কী হবে -3 হবে, অর্থাৎ আমরা দেখতে পারছি এটা আমাদের ঋণাত্মক, তার মানে এটা এর অ্যান্সারটা হবে না। x ≠ 3, অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সারটা হবে না, অর্থাৎ এর অ্যান্সার হবে 1/3, অর্থাৎ এর অ্যান্সার হবে 1/3 বলেছি। মনে করি যে এখানে বলেছিল যে মনে করি স্থির জলের স্রোতের বেগ কত হবে, স্থির জলের স্রোতের বেগ হবে, ঠিক আছে, 1/3 কিমি পার ঘন্টা। তো দেখো এবার আমি নেক্সট অঙ্ক সলভ করাবো 7 দাগের। তো দেখো 7 দাগের রোমান 2 এর অঙ্ক কী আছে, ভেদের অঙ্ক আছে, কী বলেছে অঙ্কটা, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন, ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করো। তো দেখো রোমান 3 এর কোশ্চেন কী বলেছে, x = 2+√3, y = 2-√3 হয় তবে 3x²-5xy + 3y² মান নির্ণয় করো। তো দেখো 7-এর রোমান 2 এবং রোমান 3-এর অঙ্ক আমি কী করে করি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো 7-এর রোমান 2 এর অঙ্ক, ঠিক আছে, ধরি কৃষকের সংখ্যা এ, দিন সংখ্যা = বি, জমির পরিমাণ কী আছে সি, তাহলে কী আছে এ ভেরিয়েস সি, ঠিক আছে, তাহলে যখন বি ধ্রুবক আছে। আবার যেহেতু জমির পরিমাণ নিশ্চিত থাকলে কৃষকের সংখ্যা দিনের সংখ্যার সঙ্গে ব্যস্ত বেঁধে আছে। তোমরা তো জানো খুবই ইজি, তোমরা তো এটা জানো, আশা করি তোমাদের বোঝানোর প্রশ্ন ওঠে না, খুব ইজি অঙ্ক। অতএব কী আছে এ ভেরিজিয়াস 1/b যখন সি ধ্রুবক, যৌগিক ভেদের উপপদ্য অনুসারে এ ভেরিজিয়াস c/b যখন বি ও সি উভয় পরিবর্তনশীল। তোমরা তো জানো যে বি ও সি কী আছে উভয় পরিবর্তনশীল আছে, যদি এ ভেরিজিয়াস c/b হয় এবং বি ও সি যদি উভয় যদি পরিবর্তনশীল হয় তাহলে এ সমান কী আছে k×c/b, যেখানে আমরা দেখতে পারছি k ≠ 0, এটা আমরা 1নং সমীকরণ করেছি, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো এ সমান কী আছে 15, b = 5, c = 8। তো 15 = কী আছে k×18/5, তো দেখো 18k/5 = 15, 18k = কী আছে 15×5, k = কী আছে 15×5/18। ক্যালকুলেশন করে কী পাচ্ছি 25/6 পাচ্ছি। তো দেখো 1নং সমীকরণ k এর মান বসিয়ে পাই, এ সমান কী আছে 25/6×c/b, এটা 3নং সমীকরণ, এ সমান 10, আর c = কী আছে 12 আছে। তো দেখো 2নং সমীকরণ থেকে পাই কী আছে
কি আছে এ 10 = 25/6 × 12/b। তো দেখো আমরা অঙ্কটা কি করে করছি, 25 × 12/10 × 6। তো দেখো ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 5 দিন। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্ক মাধ্যমিকে দেওয়ার চান্স খুবই বেশি 2022 সালে। তো দেখো এবার আমি নেক্সট অঙ্ক সলভ করাবো, রোমান থ্রির অঙ্ক। x = 2+√3, y = কি আছে 2 - √3 হয়। তবে 3x² - 5xy + 3y² মান কত? তো দেখো x = 2+√3, y = 2 - √3। এক্স গুণ ওয়াই মানে কি 2+√3 × 2 - √3, a² - b² অর্থাৎ 2² - √3² ক্যালকুলেশন করে পেয়ে কী পেয়েছি 4 - 3 অর্থাৎ 1। তো দেখো এবং আমরা x + y এর মানটা আমরা বের করছি, x এর মান কি আছে 2+√3, y এর মান কি আছে 2 - √3। তো দেখে এর যোগ করে পেয়েছি 4। ঠিক আছে, আমাদের অঙ্কটা কী বলেছে, অঙ্কটা বলেছে 3x² - 5xy + 3y². তো দেখো আমি অঙ্কটাকে সাজিয়ে নিয়েছি, 3x² + 3y² - 5xy টা লাস্টের দিকে বসিয়েছি, এখান থেকে 3 কমন নিলাম, x² + y² (\ (5xy). তো দেখো 3 কমন নিলাম, ব্র্যাকেটের মধ্যে কী থাকছে x + y² (\ (সূত্রে 2xy) (\ (5xy)। তো দেখো 3 আছে, x এর মান কত আছে 4 আছে, 4² - 2 × x এর মান কত 1 আছে (\ (সেকেন্ড ব্র্যাকেট - 5×x² - 1)। তো দেখো 3 * 4 = -2 (\ (সেকেন্ড ব্র্যাকেট - 5)। তো দেখো 3 আছে, 16 থেকে 2 বাদ দিলে কত হবে 14 হবে × 5, 3 = 14 কত হবে 42 হবে, আগে গুণের কাজটা হয়, 42 - 5, 42 থেকে 5 বাদ দিলে কত হবে 37 হবে। আশা করি ওটা বুঝতে পেরেছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার আমি 8-এর রোমান অন করাবো। তো দেখো 8-এর রোমান অনের অঙ্ক কী বলেছে, তো দেখো রোমান অনের অঙ্ক কী বলেছে 8 দাগের, যদি x = a = y = b = z = c হয় তাহলে প্রমাণ করো যে x³ + y³ + z³ / a³ + b³ + c³ = xyz/abc। ঠিক আছে, এবং 8-এর রোমানটির অঙ্ক কী বলেছে, x/y = a + 2/a - 2 হলে প্রমাণ করো যে x² - y² / x² + y² = 4a / a² + 4। তো দেখো এই দুটো অঙ্ক আমি কী করে করি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। আজকে আমরা 441 এবং 442 এবং 443 নম্বর পেজের যত বড় প্রশ্ন আছে 5, 6, 7, 8 সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করেছি আমাদের SBI একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। x = a = y = b = z = c। তো দেখো আমি অঙ্কটা কী করে করেছি, x/a = y/b = z/c = k ধরি, x = k = a, y = b, z = c। বাম পক্ষে কী আছে x³ + y³ + z³ / a³ + b³ + c³। তো দেখো x এর মান কী আছে a³ + y এর মান কী আছে b³ এর মাথায় q + z এর মান কী আছে c³ এর মাথায় q। তো দেখো a³ + b³ + c³। তো দেখো কী আছে a³ k³, ঠিক আছে, b³ k³, ঠিক আছে, c³ k³, ঠিক আছে, এবং a³ b³ c³ নিচে থাকছে, তাহলে কিসে, অতএব আমরা k³ কমন নিচ্ছি, তাহলে k³ কমন গেলে কী থাকছে a³ + b³ + c³ / কী থাকছে a³ + b³ + c³। তো দেখো a³ + b³ + c³ এবং a³ + b³ + c³ উপর নিচে কেটে গিয়েছে, উপরে নিচে কেটে গিয়েছে, কেটে গেলে কী থাকছে k³ থাকছে। অপর দিকে আমরা দেখতে পাচ্ছি ডান পক্ষে কী আছে xyz/abc, x এর মান কী আছে a কে, y এর মান কী আছে b কে, z এর মান কী আছে c কে। তো দেখো a কেটে গেল, b কেটে গেল, c কেটে গেল, অর্থাৎ k১, ২, ৩ অর্থাৎ k³, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাম পক্ষে k³ ছিল, আমাদের ডান পক্ষে k³, অর্থাৎ LHS = RHS প্রুভড। তোমরা এটাও লিখতে পারো বামপক্ষ = ডানপক্ষ প্রমাণিত। এবার আমি নেক্সট অঙ্ক সলভ করাবো, রোমান 2 এর অঙ্ক, x/y = a+2/a - 2 হলে প্রমাণ করো যে x² - y² / x² + y² = 4a / a² + 4। তো দেখো আমি এটা টুকে দিয়েছি, x/y = a+2/a - 2, উভয় রাশিকে কী করছি বর্গ করে পাই, তোমরা এখানে লিখবে উভয় রাশিকে বর্গ করে পাই। তো তার মানে কী থাকছে x² x + x/y উভয় রাশিকে বর্গ করে পাই, ঠিক আছে। তো দেখো x² y² = কী আছে a² এর বর্গ কী আছে a² + সূত্রে 2 × a × 2 + 2 এর হোল স্কোয়ার। অপর দিকে a² - সূত্রে 2 × a × 2 + 2 এর হোল স্কোয়ার, এটা প্রথমে প্লাস আছে এটা মাইনাস আছে। তো দেখো কী হয়েছে x² / y² এটা কী আছে a² ২ × ৪ কত হবে 4 হবে, 2 এর হোল স্কোয়ার মানে 4, বাই কী আছে a² ২ × কত হবে 4 হবে, 4a + ২ × কত হবে 4, অর্থাৎ x² = কী আছে a² + 4a + 4, y² = কী আছে a² - 4a + 4। ঠিক আছে, অঙ্কটা আমাদের কী বলেছে,
অঙ্কটা আমাদের, এটা আমাদের অঙ্কর বাম পক্ষ এবং আমাদের ডান পক্ষের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি। তোমরা এই অঙ্কটা অন্য নিয়মে করতে পারো, কোনো ব্যাপার না, এখানে যোগ ও ভাগ প্রক্রিয়া তোমরা করতে পারো। তো দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মান কি আছে এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর, মাইনাস ওয়াই স্কোয়ার মান কি আছে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর। অপরদিকে এক্স স্কোয়ার মান কি আছে এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর, প্লাস এই যে প্লাস আছে প্লাস বসিয়ে দিলাম। ওয়াই স্কোয়ার মান কি আছে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মান কি আছে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর। তো দেখো, এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর মাইনাস এ স্কোয়ার, মাইনাস মাইনাসে কি হবে প্লাস ফোর এ, প্লাস মাইনাসে কি হবে মাইনাস ফোর। তো দেখো, আর নিচে কি আছে এ স্কোয়ার বসে গেল, ফোর এ বসে গেল, ফোর বসে গেল, প্লাস এ স্কোয়ার, ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস ফোর এ প্লাস ফোর। তো দেখো, এ স্কোয়ার কেটে গেল, প্লাস ফোর মাইনাস ফোর কেটে গেল, চার আর চার কত হবে আট এ, বাই কি আছে এ স্কোয়ার কটা হবে টু এ স্কোয়ার হবে, চার আর চার কত হবে আট হবে। তো দেখো, এখান থেকে আমি টু কমন নিয়ে নিলাম, কমন নিলে কি থাকছে এ স্কোয়ার প্লাস ফোর কত আছে চার দুগুণি আট, ঠিক আছে ফোর, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর। আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে কি হবে, এর অ্যান্সার হবে ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর। তো আমরা দেখতে পাচ্ছি ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর, এটা কিন্তু আমাদের মিলে গেছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো তোমরা দেখতে পাচ্ছ এল এইচ এস সমান সমান আর এইচ এস, পুরোপুরি অঙ্কটা মিলে গেছে। আজকে আমরা মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে 2022 সালে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।